হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছো অনেক ভালো আছো আর আজকে আবারও চলে এসেছে একটা নতুন ভিডিওর সাথে আর আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো তো দোকানে খাসি কাটা হয়েছে আর খাসিটা কাটার কারণ হলো একজনের অর্ডার ছিল সেই কারণে আর এখানে দেখো তোমাদের দাদা কীভাবে ছাড়াচ্ছে ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি আমি তো এই প্রথমবার দেখছি মানে সামনাসামনি এরকমভাবে আমার চোখের সামনে সারাতে কারণ আমি এগুলো কোনো দিন দেখিনি তো তোমাদের দাদা সারাচ্ছিলো আর আমি দেখছিলাম তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো আমার ভাই আর তোমাদের দাদা এটা কাজটা কমপ্লিট করছে আর এর আগে মানে দোকানে খাসি জবাই করা হতো কিন্তু সেরকমভাবে চলতো না কি জানো তো মানে দুই তিন কিলো করে বেঁচে যেত তো খাসির মাংস তো দাম বেশি দুই তিন কিলো করে যদি বেঁচে যায় তো তিন কিলো চার কিলো করে বেঁচে যায় তাহলে লস হবে তাই না সাতশো টাকা আটশো টাকা করে কিলো তো লস হয়ে যেত তার জন্যে পাবলিক সেরকম নেই আর লেবার মিস্ত্রি কত খাবে বাইরে কাজ করতে আসে সবাই দুটো পয়সার জন্য তাই না তো আধা কিলো যদি খাসির মাংস কিনতে আসে তো ওখানেই তো সাড়ে তিনশো চারশো টাকা চলে যায় তো কত আর খাবে তো সেরকমভাবে বেচা কেনা হতো না তার জন্যে খাসি আর জবাই করা হতো না বন্ধ করে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ পোস্টার টাঙানো আছে সবই আছে তার সত্ত্বেও আমরা কিন্তু বন্ধ করে দিয়েছিলাম তো হঠাৎ করে একটা অর্ডার ছিল তার জন্যেই আজ নিয়ে এসছে তোমাদের দাদা তো সবাই এখন বলছে যে চালু করে দাও আবার চালু করে দাও বেচা কেনা হবে কিন্তু আমরা যেন সাহস করতে পারি না একে তো একটু মানে হাত টান চলছেই আর তা বাদে করা এখন তো সম্ভব না তোমাদের দাদা বলছে লোডার বিল্ডিংগুলো যখন ভর্তি হবে মানে সব লোকজন চলে আসবে তখন চালু করব। এই মুহূর্তে করব না এটা অর্ডার ছিল বলে নিয়ে এসছে তো যাই হোক আমি প্রথম দেখছিলাম এই প্রথমবার নিজের চোখের সামনে দেখছি কিভাবে ছাড়াই আর এই দুটো মানুষ মানে এদের এরা মানে এমন কোনো কাজ নেই যে পারে না মানে ছাগলও ছাগলের চামড়াও সারাচ্ছে মানে বুঝতে পারছো কোনো কাজ বাকি নেই এরা সব পারে। তো এখানে দেখো কিভাবে ওই চামড়ার মধ্যেও পানি ভরে ভরে এ করছে কিভাবে কি কোথায় মানে এগুলো সারাবার জন্য এই কাজগুলো করার জন্য মানে ট্যালেন্ট লাগে তো সেগুলো ওদের মধ্যেও আছে যে করেই হোক আর কি কাজটা কমপ্লিট করেই নিয়েছিল আর একটা কথা বন্ধুরা এই ব্যবসাটা কিন্তু সবার পক্ষে সম্ভব নয় যে সে করতে পারবে না কারণ এটাতে মানে যখন খাসি কেনা হয় তখনই আন্দাজা করে নিতে হয় যে এই খাসির থেকে কতটা মাটন বার হবে কত কিলো হবে না হবে সেই টাইমটাতেই আন্দাজা করে নিতে হয় আর যদি সে আন্দাজা না করতে পারে তার কিন্তু অনেক লস হয়ে যায় তো এই খাসিটা তোমাদের দাদা যখন নিয়ে এসেছিলো তখন সাত কিলো সাড়ে সাত কিলো ভেবেই নিয়ে এসেছিলো কমসে কম সাত কিলো আন্দাজা করে নিয়ে এসেছে কিন্তু হয়েছে সাড়ে সাড়ে ছয় কিলোর মতো হয়েছিল তো যাই হোক লাভ মানে লাভ হয়নি লসও হয়নি হ্যাঁ সাড়ে সাতশো টাকা কিলো হিসেবে সাতশো টাকা কিলো হিসেবে লাভ লস মানে এটা দেখেনি যাই হোক খাবার মতো মাংস আমাদের ঘরে ছিল তো এটাই আমাদের লাভ আর বাকি এটা বেশি লাভ হতো না যেহেতু খাসি তো যদি বকরি নিত তাহলে বকরিতে কী বলো তো মানে দাম কম হয় এই তিন হাজার টাকা দিয়ে যদি বকরি নেয় তো অন্তত সাত আট কিলো মাংস হয়ে যায় কিন্তু যেহেতু বকরি চলবে না তো খাসি চাই ওদের সেই কারণে খাসি নিয়ে আসতে হয়েছে আর একটা নিলে দাম বেশি পড়ে কারণ যারা কষাইদার থাকে তারা কিন্তু একটা খাসি কোনো দিনই কেনে না হয় ছটা কেনে একসাথে নাই বারোটা কেনে তো এরকম জোরই থাকে সব ওখানেই যে যেখানে আর কি বেচা কেনা হয় খাসি বকরি এসব বেচাকেনা হয় সেখানে কিন্তু ওরা একসাথে জড়ি বানিয়ে রাখা হয় ছটা নাই বারোটা আর যেহেতু এরাই একটাই কিনতে গেছে তো ওরা মনে করে যে এরা পোষার জন্যে নিয়ে যাচ্ছে কি কোনো কারণে নিয়ে যাচ্ছে তো দাম বেশি নাই। তো সেই হিসেবে কিন্তু দাম বেশি নিয়েছে এটা কিন্তু সাড়ে তিন হাজার টাকার মধ্যে হয়ে যেত যদি মানে ছটা নিত কমসে কম তো সাড়ে তিন হাজার টাকার মধ্যে হয়ে যেত তিন হাজার সাড়ে তিন হাজার এরকম কিন্তু একটা নিয়ে এসছে বলে সাড়ে চার হাজার টাকা নিয়েছে তেল খরচা নিয়ে আসা মানে এরকম পাঁচ হাজারের কোলে পড়ে গেছে তো যাই হোক এরা ফাইনালি সারিয়ে ফেলেছে পেরায় তো দেখো মানে দেখাচ্ছে বড় সড় কিন্তু মাংস সাত কিলো তাক হয়নি সাড়ে চার কিলো হয়েছিল ওর থেকে কিছুটা মাংস ছিল আমাদের ঘরের জন্যে রান্না করার জন্যে আর বাকি ওদেরকে দিয়ে দিয়েছিল যেহেতু ওদের লাগতো ওদের মানে যে নিয়ে গেছে যার অর্ডার ছিল তার অনেকগুলো লেবার মিস্ত্রি মানে তিরিশ বত্রিশ জন লেবার মিস্ত্রি ছিল তার জন্যই আর কি ওদের জন্যই আনা হয়েছিল। তো ব্যাস এই ছিল আজকের ভিডিও আমি তো দেখছি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো এটাই মানে আমার বর মানে এ কাজটাও করতে পারে মানে ভালো লাগে দেখে যে যে কোনো কাজ করে নিতে পারে আসলে চেষ্টা করলে সব কিছু হয় তো এখানে একবার তোমাদের দাদা ছাড়াচ্ছিলো একবার আমার ভাই ছাড়াচ্ছিলো তো এই করে দুজনে কিন্তু কাজটা কমপ্লিট করে নিয়েছে আর এটা ছাড়াতে কিন্তু বেশি টাইম লাগেনি ওই আধা ঘন্টার মধ্যে পুরো কমপ্লিট হয়ে গেছে মানে ওই জায়গাটা নোংরা হয়ে গিয়েছিলো চামড়া ছাড়াতে আর জায়গাটা সাফ করতে টোটাল আধা ঘন্টা লেগেছে বাকি হয়ে গিয়েছিলো তাড়াতাড়ি আর এরা কি করেছে এটা কিন্তু আমি ছোটোবেলায় একটু একটু দেখেছি মানে কি করে চামড়াটা না চাকু দিয়ে দিয়ে আস্তে আস্তে করে ছাড়াই মানে ছাড়াই ওরা আর কি আর এখানে তোমাদের দাদা পানি ভরে 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 হাত দিয়ে টেনে টেনে ছিঁড়েছে মানে কি বলবো টাইম মানে গায়ের শক্তি দিয়ে আর কি টেনে ছাড়িয়েছে কিন্তু যারা কষাইদার তারা কিন্তু আস্তে আস্তে ওরা চাকু দিয়ে মানে সুন্দরভাবে গা গ্রামের দিকে দেখেছি আমরা ছোটোতে দেখেছিলাম এখান থেকে অনেক বছর আগে তো ওরা কিন্তু এভাবে করে না ওরা চাকু দিয়ে দিয়ে কারণ চামড়াটা কাজে লাগে চামড়াটা যাতে না কাটে সেটা ধ্যান রাখে আর এরা তো টেনে হেসরে ছাড়িয়ে ফেলেছে ওই জন্য বেশি টাইম লাগেনি ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আর হয়তো তোমরা ভাববে যে এ আবার মানে ছাগল কাটছে তাও সেই ভিডিওটা দেখাচ্ছে কিন্তু এরকম কিছুই না কি করব কোনো না কোনো কিছু তো তোমাদের সাথে শেয়ার করি তো এটাও করলাম কিছু মনে করো না খারাপ লাগলে কিছু মনে করো না দেখে নিয়ে একটু কষ্ট করে হলো আর যদি ভুল করে থাকি তো মাফ করে দিও কিন্তু আমার কেমন কেমন লাগছিল যে এটা কি এই ভিডিওটা কি দিব কি দিবো না তবুও ভাবলাম সবই তো মানে জীবনের অনেক কিছুই তো তোমাদের সাথে শেয়ার করি তো এটা কেন নয় তো যাই হোক করেই দিলাম হুম তো এখানে দেখো পানি ভরছে পানি ভরছে কেন আর এখানে কান করেছে দেখো কি অবস্থা বলে ওর ভাই এমন করে চাকুটা চালিয়েছে ওর পেটে যে একবার ভুড়ি ফেটে গেছে আর এখানে কিন্তু এতটাই মাংস হয়ে গিয়েছিল মাংসগুলো সব কেটে নিয়েছে আর এই দেখো যে অর্ডার দিয়েছিল সেও বসে আছে এখানে তো সব কিছু কমপ্লিট আর যে ওজরি ছিল হজরিটা ধরছিলো আমার মশাই আর এই ছিল মাথা মাথাটা আর এই মাথাটাও ওদের কিন্তু কেটে দিচ্ছে আর এখানে কি করে মানে এটা হলো আমাদের দেশের হিন্দুরা তার জন্যে মানে আমাদের দেশের মানুষ বলে এরা মানে চামড়া টামড়াগুলো কেটে সুন্দর করে খায় আর এখানকার মানুষগুলো কিন্তু মাথাটা পোড়ায় পুড়িয়ে চামড়া টামড়া থাকলেও চলে চামড়া চামড়া ওরা ছাড়ায় না মানে ওরা আগুন জ্বালাবে মানে কিছু একটা মানে লকড়ি হোক যাই হোক দিয়ে আগুন ধরিয়ে ওটাতে পড় ভালো করে মাথাটা পোড়াবে পুড়িয়ে তারপর ওর মানে পশম টসমগুলো লোম টোমগুলো সব পুড়ে যাবে মানে ওইটাই কেটে ভালো করে ধুয়ে রান্না করে যাই হোক কি বাজে লাগে দেখতে মানে ঘৃণা লাগে কেমন একটা লাগে যেন আমাদের তো বেকার লাগে জানি না যারা খায় তাদের ভালো লাগতে পারে কিন্তু কেমন যেন কালো কালো হয়ে থাকে আজীব লাগে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজ দেখো ঘরে আমাদেরও মাংস রান্না হয়েছিল মাটন আমি আলু দিয়ে রান্না করেছি আর এখানে সবাইকে ভাত বেড়ে দিচ্ছি আর তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যাই হোক জানি কোনো খাস নয় তবুও তোমাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থেকো খুশি থেকো সুস্থ থেকো আর আমার জন্য দোয়া করো আমিও যেন ভালো থাকতে পারি আর ভিডিওটা সবাই লাইক শেয়ার কমেন্ট আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও আর এখানে কিন্তু আমি একটা চামচেই কাজ মেটাচ্ছি কারণ আমাকেই তো পরিষ্কার করতে হবে আর কেউ পরিষ্কার করে দিবে না তো ধোয়ার ভয়ে দেখো আমি একটা চামচেই মিটিয়ে নিলাম ভাতও বেড়ে নিলাম আবার চামচও আর এখানে ভাইয়ের ছেলে খাসির মাংস খায় না বলে ওর রাতে যে কুমড়ো দিয়ে চিকেনটা বানিয়েছিলাম ওটা দিয়েই খেয়ে নিলো তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকে